ফোন দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে এইচ টি কোডিং করা যায় তো আমাদের অনেক সময় এইচটিএমএল শেখার এবং প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে কিন্তু আমাদের কাছে তো পিসি বা ল্যাপটপ নেই তো এক্ষেত্রে আমরা কিভাবে প্র্যাকটিস বা শিখতে পারি এইচটিএমএল কোডিং তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের হাতের মোবাইল ফোনটি দিয়ে এইচটিএমএল কোডিং প্র্যাকটিস করবেন এবং শিখবেন তো ছোটো একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সবার আগে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটিতে তারপরে এখানে সার্চ করবেন এইস টি এম এল ইডিটর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচ টি এম এল ইডিটর যে দ্বিতীয় অপশানে যে অ্যাপসটি আমাদের এসেছে তো আপনারা সেই অ্যাপসে ক্লিক করবেন তারপরে এখানে ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আপনারা জাস্ট অ্যাপসটিতে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে জাস্ট প্রথমে যে অপশানটি আছে এডিটর তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এসটি ইমেল কোড়ি কিন্তু ভিজে চলে এসেছি তো এখানে আপনারা একটি কোডিং দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে আপনাদের জাস্ট একটি কোডিং সিম্পলি একটি কোডিং করে দেখাবো যে কীভাবে কোডিং করতে হবে এখান থেকে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে হেডের নিচে আমাদের একটি কোডিং করা আছে তো জাস্ট সিম্পলি আমরা এই কোরিংটিকে কেটে দেব জাস্ট এটাই আউটপুট করে দেখে কি আসে তো আমরা জাস্ট এটা এটা যদি আমরা আউট আউটপুট করি তো এখানে রাইট হেয়ার এটাই আসবে তো আমরা জাস্টকে সিম্পলি আপনাদের করে দেখাচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট এটা কেটে দেব তো আমরা এখানে হেড কী দেবো হেড আমরা দিলাম টাইটেল বায়োডাটা তো আমরা জাস্ট টেকের মধ্যে টাইটেলটি লিখে নেব আই টি এল ই ট্যাগটি আমরা ক্লোজ করে দিলাম তো এখান থেকে আপনারা তো ধরুন সিম্পলি একটি বায়োডাটা আমরা টাইটেল দিলাম এখানে তো এখান থেকে জাস্ট আমরা বায়োডাটা লিখে নিব বিআইও তো এখান থেকে আমরা এখন বায়োডাটা ট্যাকটি ক্লোজ করে দেবো তো এখান থেকে আমরা জাস্ট টাইটেলটি ক্লোজ করে দেবো ক্লোজ করার জন্য আমরা এখানে টিকের ভিতরে আমরা এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে টাইটেল লিখব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টাইটেলটি ক্লোজ করে দিলাম তো আমাদের হেড শেষ তো এখন এখন আমরা বডিতে কাজ করব যে ওয়েবসাইটটি আসবে তো ওই ওয়েবসাইটে প্রথম অংশ যে অংশটি ধরুন নেম দিলাম তো এর জন্য আমাদের নেম যেহেতু প্যারাগ্রাফ তো এখান থেকে আমরা প্যারাগ্রাফ পিটি সেট করে নিব তো টেকের মধ্যে আমরা প্যারাগ্রাফের পিটি লিখে নিলাম এখন তারপরে আমরা পিটি ক্লোজ করে দেব তো এখান থেকে জাস্ট আমরা নেম দিলাম তো নেম ধরেন আমি আমার নামটি দিয়ে দিলাম পিআরআইএসএইস প্রিয়াস তো এখন আমরা প্যারাগ্রাফটি ক্লোজ করে দেবো তো ক্লোজ করার জন্য আমরা আবার চলে যাবো আমাদের ট্যাগ তারপরে ব্যাক স্ল্যাশ তারপরে এখান থেকে আবার পি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যারাগ্রাফটি ক্লোজ করা হয়ে গেছে তো এখান থেকে তারপরে অপশানে আমরা জাস্ট এখান থেকে মেল না ফিমেল তো এই অংশটি এই অংশটি লিখবো তো এটাও যেহেতু প্যারাগ্রাফ তো এখান থেকে আমরা আবার পিটি সিলেক্ট করে নিব তো ট্যাগের মধ্যে আমরা আবার পি লিখব তো এখান থেকে আমরা লিখতে পারি মেল অর ফিমেল তো লিখে নিলাম মেল স্ল্যাশ তো এখান থেকে আমরা জাস্ট মেল লিখে নিব তো আমাদের কিন্তু মেল অর ফিমেল এটি হয়ে গেছে তো আমরা এখন পিটা অর্থাৎ প্যারাগ্রাফে যে পিটা সেটা ক্লোজ করে দিব তো ক্লোজ করার জন্য আমরা আবার ট্র্যাক নিয়ে নিব তারপরে ব্যাক তারপরে আবার পি তো ট্রেকের মতো পি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিটা হয়ে গেছে তো এখান এরপরে আমরা জাস্ট যদি স্টুডেন্ট লিখি তো স্টুডেন্ট অর নো তো স্টুডেন্টের জন্য আমরা আবার পি লিখে নিলাম আবারও আমরা স্টুডেন্টের যেহেতু প্যারাগ্রাফ তো এর জন্য আমি আবারও ওখান থেকে পি দিলাম এরপর আমরা এখানে জাস্ট স্টুডেন্ট লিখবো তো আমরা যেহেতু স্টুডেন্ট তাই আমরা এখান থেকে ইয়েস লিখে নিলাম তারপরে আমরা প্যারাগ্রাফের পিটা ক্লোজ করে দেব এর জন্য আমরা আবারও সেই ব্ল্যাক ব্যাক স্ল্যাশ তো এরপরে আমরা লাস্ট আবার পিটি লিখে নিব তো সিম্পলি কোডিং করলাম তো এখান থেকে আমরা ডান পাশে দেখলাম যে আউটপুট লেখা আছে ওপরের ডান পাশে তো এখান থেকে আমরা ক্লিক করে দেখি আমাদের আউটপুট রেজাল্টটা কি আসে তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন নেম প্রিয়াস মেল আর ফিমেল মেল স্টুডেন্ট ইয়েস তো আমাদের কিন্তু আউটপুটটি সঠিকভাবে চলে এসেছে অর্থাৎ আমাদের ট্যাকটি ঠিক আছে তো আপনারা লাস্ট এভাবে প্র্যাকটিস করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও তো